ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশে 6 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একের এক, পরিবেশ বান্ধব পরিবহন হলো এখানে সাইকেল হবে। একের দুই, বিশ্ব বয়স্ক দিবস 1 অক্টোবর। একের তিন, জীবাশ্ম জ্বালানিটি হলো পেট্রোলিয়াম। একের চার, প্রেশার কুকারের প্যাকেটে ছাপ দেখা যায় ISI। একের পাঁচ, সুমেকা লেভি হলো একটি ধূমকেতু। একের ছয়, ঝালং জলবিদ্যুৎ কেন্দ্রটি গড়ে উঠেছে জল ঢাকাতে। 2-0 স্থানে 2-1 তালপাতায় লেখা বইগুলিকে পুঁথি বলে। 2-2 কয়লার উপাদানটি হলো কার্বন। 2-3 চন্দ্রগ্রহণ হয় পূর্ণিমা তিথিতে। 2-4 গৌণ জোয়ারের 12 ঘন্টা 26 মিনিট পরে মুখ্য জোয়ার হয়। 2-5 14 বছর বয়স পর্যন্ত লেখাপড়া করা শিশুদের অধিকার। 2-6 আয়লা হয়েছিল 2009 সালে। 3-3 আছে শুদ্ধ বা অশুদ্ধ লেখো। 3-1 পৃথিবীর কক্ষপথটি গোলাকার অশুদ্ধ উপবৃত্তাকার, পুরো গোল নয় উপবৃত্তাকার, মানে ডিমের শেপের খানিকটা বলতে পারা যায়। তো 3-2 সেই জন্য এটা অশুদ্ধ দিলাম, এটা উপবৃত্তাকার হলে ঠিক ছিল তাই জন্য এটা অশুদ্ধ দিলাম। 3-2 গ্যালিলিও গ্যালিলি টেলিভিশন তৈরি করেন অশুদ্ধ, উনি দূরবীন যন্ত্র আবিষ্কার করেছিলেন। 3-3 1853 সালের 16ই এপ্রিল ভারতে প্রথম যাত্রীবাহী ট্রেন চালু হয় শুদ্ধ। 3-4 সপ্তমী অষ্টমী তিথিতে ভরা কোটাল হয় অশুদ্ধ, মরা কোটাল হয়। 4-4 বাম দিকের সঙ্গে ডান দিক মেলানো। 4-1 হরপা বান হচ্ছে উত্তরাখণ্ড। 4-2 পানসি হলো এক প্রকার নৌকা। 4-3 হুইয়া পাখি হলো পাখি। 4-4 বিষাক্ত গ্যাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। 5-1 বলেছে একটি অপ্রচলিত শক্তির নাম লেখো, সৌরশক্তি। 5-2 ভূমিকম্প মাপা যন্ত্রের নাম কি, সিসমোগ্রাফ। 5-3 সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে, 8 মিনিট। 5-4 দুটি নরমকাণ্ডের গাছের নাম, পেঁপে কলা। 5-5 কোন দেশে প্রথম কাগজ তৈরি হয়, চীন দেশে। 5-6 কোন অতিকায় প্রাণী পৃথিবী থেকে বিলুপ্ত হয়েছে, ডাইনোসর। 6-1 দিয়েছে ভূমিধ্বস প্রতিরোধে 2টি উপায় লেখো। একটা হচ্ছে বেশি করে গাছ লাগাবো, আর একটা হচ্ছে পশুচারণ নিয়ন্ত্রিত মাত্রায় করতে হবে। তাহলে একটা হচ্ছে বেশি করে গাছ লাগাতে হবে, আর 2 হচ্ছে পশুচারণ নিয়ন্ত্রিত মাত্রায় করতে হবে। আচ্ছা তাহলে আবার একবার বলে দিই, ভূমিধ্বস প্রতিরোধে 2টি উপায় হচ্ছে, আচ্ছা ওটা ভূমিধ্বস হবে না, ওটা ভূমিক্ষয়ের হবে। ভূমিধ্বসের লিখবে যে কয়লা খনি অঞ্চলে থাকা গর্তগুলিকে উন্মুক্ত ফেলে না রেখে বালি বা মাটি দিয়ে ভরাট করতে হবে। আর 2 হচ্ছে কয়লা খনি সংলগ্ন অঞ্চলে প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে, ওটা ভূমিক্ষয় হয়ে গেল। পশুচারণ নিয়ন্ত্রিত মাত্রায় করা, ওটাও ভূমিক্ষয়ের দিকে চলে যাচ্ছে। ভূমিধ্বস মানে হঠাৎ করে মাটিটা ধসে যে বসে যাওয়া। তো এটা দেবে কয়লা খনি অঞ্চলে থাকা গর্তগুলিকে উন্মুক্ত ফেলে না রেখে বালি বা মাটি দিয়ে ভরাট করে দিতে হবে, আর কয়লা খনি সংলগ্ন অঞ্চলে প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে। 6-2 দিয়েছে চন্দ্রগ্রহণ কাকে বলে, চন্দ্রগ্রহণ কাকে বলে। কোনো কোনো পূর্ণিমার রাতে পৃথিবী যখন সূর্য ও চাঁদের মাঝখানে এক সরলরেখায় চলে আসে, তখন পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়ে, ফলে চাঁদকে দেখা যায় না, এই ঘটনাকে চন্দ্রগ্রহণ বলে। 6-3 দিয়েছে বন আমাদের কি কি দেয়, বন থেকে আমরা কি কি পাই, বাঁচার জন্য অক্সিজেন, আসবাবপত্র তৈরির কাঠ, ওষুধ, মধু ও মোম, ফুল ও ফল, জ্বালানির কাঠ, কাগজ, মশলা, দড়ি, আঠা, ধুনা, রেশম, রবার, গন্ধ, রজন। 6-4 দিয়েছে অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী 2টি গ্যাসের নাম লেখো। অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী হচ্ছে সালফার ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, এই গ্যাসগুলো হচ্ছে অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী। এই যে কয়লার ধোঁয়ায় থাকে কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, বিষাক্ত গ্যাস, এই গ্যাসগুলি বাতাসে জলীয় বাষ্পের সঙ্গে বা বৃষ্টির জলের সঙ্গে মিশে কার্বনিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড তৈরি করে। তাহলে অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী গ্যাস কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড। তো 2টো লিখতে বলেছে, যে কোনো 2টো লিখে দেবে। 6-5 দিয়েছে রাতের আকাশে তারারা মিটমিট করে কেন, রাতের আকাশে নক্ষত্রদের আলো মিটমিট করে কেন। নক্ষত্রগুলি পৃথিবী থেকে বহু লক্ষ কোটি কিলোমিটার দূরে অবস্থান করছে, বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের মধ্যে দিয়ে নক্ষত্রদের আলো আসে, তাই মিটমিট করে জ্বলতে দেখা যায়। 6-6 দিয়েছে জলচক্রের চক্রটি ছকের মাধ্যমে দেখাও। তো শুধু ছকের মাধ্যমে দেখাতে বলেছে, তো এটা দেখিয়ে দেবে। 6-7 দিয়েছে আবহাওয়ার পূর্বাভাস বলতে কি বোঝায়, লিখবে ঝড় বৃষ্টি, বাতাসের ঠান্ডা গরম, হাওয়ার গতি, এসবের অবস্থাকে একসঙ্গে বলে আবহাওয়া, আর সেই সব বিষয়ের আগে থেকে জানানোকে বলা হয় পূর্বাভাস বা আবহাওয়ার, একেই বলে আবহাওয়ার পূর্বাভাস।
তো আবহাওয়ার এই সমস্ত অবস্থাকে, মানে যেমন ঝড় বৃষ্টি, বাতাসের ঠান্ডা গরম, হাওয়ার গতি, এইসব বিষয় আগে থেকে জানানোকে আবহাওয়ার পূর্বাভাস বলে। সাথে রেখে দিয়েছে বন সংরক্ষণের উপায়গুলি লেখো। আচ্ছা, অরণ্য সংরক্ষণ পদ্ধতি লেখো আর বন সংরক্ষণ একই ব্যাপার। তো অরণ্য সংরক্ষণের যে ব্যবস্থা নেওয়া হয়েছে, এক হচ্ছে বনসৃজন, নদী, রেললাইন, রাস্তা, খেলার মাঠ, বিদ্যালয়, পুকুর, ধর্মীয় স্থান সংলগ্ন এলাকায় বনসৃজন করা হচ্ছে, যা সামাজিক বনসৃজন নামে পরিচিত। বনসৃজন মানে গাছ লাগানো আর কি। দুই হচ্ছে পশুচারণ নিয়ন্ত্রণ, বনভূমির নতুন চারাগাছ বাঁচানোর জন্য পশুচারণ নিয়ন্ত্রণ করা হচ্ছে। তিন, আইন প্রণয়ন, গাছ কাটা বন্ধ করার জন্য সরকার নতুন নতুন আইন প্রণয়ন করছে, যার বন রক্ষক নিয়োগ, চোরাচালানকারীদের হাত থেকে বনের সম্পদ রক্ষা বা তাদের দেখাশোনার জন্য বন রক্ষক নিয়োগ করা হচ্ছে। আর পাঁচ হচ্ছে সচেতনতা বৃদ্ধি, একটি গাছ একটি প্রাণ, এই গুরুত্ব মানুষের মধ্যে তুলে ধরে সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে। এই উদ্দেশ্যে বিদ্যালয়ে জাতীয় সবুজ বাহিনী গড়ে তোলা হয়েছে। সাথে দিয়ে দিয়েছে সূর্যগ্রহণের একটি চিত্র অঙ্কন করো। তো এই চিত্রটা অঙ্কন করবে এভাবে, যেখানে যা আছে সেভাবে পৃথিবী, চাঁদ, সূর্য একে এইভাবে দেখিয়ে দেবে এবং ক খ লিখে এইভাবে এটা লিখে দেবে যে পৃথিবীতে ক ও খ স্থানের মধ্যবর্তী অংশ থেকে সূর্যকে একেবারেই দেখা যাচ্ছে না, ওই স্থানে সূর্য চাঁদের আড়ালে চলে যাওয়ায় ওখানে সূর্যগ্রহণ হবে। সাথে তিন দিয়েছে শিশুদের অধিকারগুলো উল্লেখ করো। শিশুদের সাতটা অধিকার, এক হলো বেঁচে থাকা, দুই খাদ্য পানীয় জল পাওয়া, তিন স্বাস্থ্য ভালো রাখা, অসুখ হলে চিকিৎসা পাওয়া, চার অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষালাভ 14 বছর বয়স পর্যন্ত, পাঁচ নিজের নাম পরিচয় জানা প্রকাশ করা, ছয় নিজের মত প্রকাশ ও আলোচনার স্বাধীনতা, আর সাত মারধর বা মানসিক পীড়ন থেকে সুরক্ষা। সাথে চার দিয়েছে পথ নিরাপত্তা মেনে রাস্তায় বেরোলে কি কি করা উচিত। রাস্তায় বেরোলে কি কি করবে, এক হচ্ছে গাড়িতে বসার সময় সিট বেল্ট ব্যবহার করবে, দুই হচ্ছে বাবা মা বা বড় কারোর সঙ্গে মোটর সাইকেলে চাপলে নিজে হেলমেট পরবে, অন্যকেও হেলমেট পরতে বলবে, মোটর বাইকে কোনো শিশু বসলে বেল্ট দিয়ে চালকের সঙ্গে তাকে বেঁধে নিতে বলবে, তিন সিগনাল দেখে রাস্তা পার হবে, চার জেব্রা ক্রসিং বরাবর রাস্তা পার হবে, আর পাঁচ হচ্ছে রেলওয়ে ক্রসিং পারাপারের সময় সিগনাল দেখে পার হবে, সবুজ সিগনাল থাকলে যাত্রীবাহী ট্রেন বা মালগাড়ি না চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবে। সাথে পাঁচ দিয়েছে ভূমিকম্পে আমাদের কি কি ক্ষতি হয়, তার জন্য আমাদের কি কি সাবধানতা অবলম্বন করা দরকার। তো প্রথমে যেটা আছে, ভূমিকম্পে আমাদের কি কি ক্ষতি হয়, যে কি কি ক্ষতি হতে পারে। এক হচ্ছে অসংখ্য মানুষ জীবজন্তুর মৃত্যু হয়, দুই রাস্তাঘাট, ঘরবাড়ি, সেতু, বাঁধ, কলকারখানা ভেঙে পড়ে, তিন গাছপালা, ফসলের ক্ষতি হয়, চার ভূমিকম্পের ফলে সৃষ্ট সুনামিতে সমুদ্র উপকূলে চরম ক্ষতি হয়, পাঁচ জলের পাইপ, গ্যাসের পাইপ, তেলের পাইপ উলট পালট হয়ে সব কিছু সরবরাহ বন্ধ হয়ে যায়, ক্ষতিগুলো হতে পারে। আর কি কি সাবধানতা নেবে এইটা, এক হচ্ছে বাড়ির ভেতর ফাঁকা জায়গায় চলে আসা, দুই বার হতে না পারলে টেবিল, খাট বা শক্ত কিছু তলায় আশ্রয় নেওয়া, তিন লিফটের বদলে সিঁড়ি দিয়ে নেমে আসা, চার গ্যাস, মোমবাতি, হিটার প্রভৃতি জ্বলন্ত বস্তু নিভিয়ে ফেলা, পাঁচ বিদ্যুৎ ও জলের সরবরাহ বন্ধ করা প্রভৃতি। সাথে ছ নম্বর প্রশ্ন বলেছে স্বাস্থ্য কাকে বলে, আর স্বাস্থ্য ভালো রাখতে আমাদের কি কি করা উচিত। আচ্ছা, স্বাস্থ্য কাকে বলে, দৈহিক এবং মানসিকভাবে শরীরের সুস্থতাকেই বলে স্বাস্থ্য, বা শরীর ও মনের সুস্থ অবস্থাকে স্বাস্থ্য বলে। আর স্বাস্থ্য কিভাবে বলেছে, ভালো রাখতে আমাদের কি কি করা উচিত, নিয়মিত হাঁটা, ব্যায়াম, সাঁতার কাটা প্রভৃতির ভালো মাধ্যমে, আর হচ্ছে তোমার নিয়মিত খাওয়া, জলপান করা, শাকসবজি খাওয়া, খেলাধুলা করা, এইগুলোর মাধ্যমে স্বাস্থ্য ভালো রাখা যায়। তো এই ছিল আজকের আমাদের পঞ্চম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশের 6 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো।